কবিগুরুর জন্মদিন কৃষ্ণনগর ঐক্যতানের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানে কচি কাচাদের জন্য চালু হলো গ্রন্থাগার। মাঝে মধ্যে খবর পাওয়া যায় রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন গ্রন্থাগার বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক তখনই নদিয়া জেলার কৃষ্ণনগর শহরের 12 নম্বর ওয়ার্ডের সীমান্ত পল্লীতে স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐক্যতানের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানের কচি কাচাদের জন্য চালু হলো গ্রন্থাগার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে 25শে বৈশাখ সোমবার সন্ধ্যায় গ্রন্থাগারটি উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ সঞ্জীব দত্ত। প্রখ্যাত কণ্ঠশিল্পী তরুণ সরকার ও কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা সহ অন্যান্যরা। অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তিও প্রতিস্থাপন করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কচি কাচারা ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী তরুণ সরকার। সংগঠনের সম্পাদক অরিন্দ্রম দেব জানান, অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান 1 বছর পূর্ণ হয়েছে। এবার সহপাঠক্রমিক কার্যাবলীর পাশাপাশি শিক্ষার্থীরা গ্রন্থাগারে বিভিন্ন ধরনের পড়াশোনার সুযোগ পাবে। প্রত্যেকে আজকে কৃষ্ণনগর ঐক্যতানের পক্ষ থেকে কবিগুরু রবি ঠাকুরের 162তম জন্মজয়ন্তী উপলক্ষে কৃষ্ণনগর ঐক্যতানের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায়। আজকে যেহেতু কবিগুরুর জন্মদিন, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইল বন্দী হয়ে যাচ্ছে, এই কথাটা মাথায় রেখে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে না, আবার তাদেরকে গল্পের বই বা বই যদি তাদের হাতে ফিরিয়ে দেওয়া যায়, আমার মনে হয় সেই শৈশবটা আবার ফিরিয়ে নিয়ে আসা যাবে। এবং বর্তমান প্রজন্মে যে ছেলেমেয়েরা মোবাইল বন্দী বা মোবাইল আসক্তি অনেকটাই কেটে যাবে, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আজকে ঐক্যতানের পাঠাগার এবং আমরা রবি ঠাকুরের আবক্ষ মূর্তি আজকে উন্মোচন করব। নাম অরিন্দম মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।